বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারিতে আছি। আজকের দিনের এই ব্লগ হচ্ছে শুধুমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে। তো চলুন আমরা আজকের ব্লগটি শুরু করি। আসসালামু আলাইকুম, আমি আবার আজকে চলে এলাম আরেকটি এক্সিবিশনে। আজকে এক্সিবিশনটি স্পেশালি চলছে, সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে। তো চলুন দেখে নেই আজকের এক্সিবিশনে কী ধরনের ছবিগুলো অ্যাড করা হয়েছে। আসলে এই হচ্ছে প্রধানমন্ত্রীর তার সন্তান এবং তাদের পরিবার নিয়ে ছবি। এই ছবিটি কমবেশি সবারই পরিচিত, কারণ আমরা এই ছবিটি প্রায় দেখেছি খবরে, পত্রিকায় এবং বিভিন্ন জায়গায়। প্রধানমন্ত্রীর জন্মের পর থেকে শুরু করে কিছু স্মরণীয় সময়গুলোকে উল্লেখ করা হয়েছে। বাবার ভালোবাসায় জড়িয়ে আছে তার কন্যা আর মায়ের ভালোবাসায় জড়িয়ে আছে তার পুত্র। অসাধারণ একটি ছবি। নারীরা শুধু সংসারই সামলাতে জানেন না, একটা দেশকেও সামলাতে পারেন, তিনি তার জ্বলন্ত প্রমাণ। We are proud of you, our champion of the earth. এই ছবিগুলো আঁকার মধ্য দিয়ে তার কিছু স্পেশাল মোমেন্টকে স্মরণ করা হয়েছে। হচ্ছে শেখ হাসিনার কর্নার, এখানে আমরা তার সম্পর্কে যত ঐতিহাসিক বইপত্র এখানে পাওয়া যাবে আমরা দেখতে পারব। আজ 28শে সেপ্টেম্বর, তিনি 75 বছর শেষ করে 76 বছরে পা রাখলেন।
नजर रुक जाए, बेमिसाल जो कहलाए, तू जिए हजारों साल ये मेरी है आरज़ू। की तरह कुछ मैं भी तो आज लाता, আজকে তাহলে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।